সংযুক্ত হতে চাইবো ফোনে আমাদের কাজী ফার্মস এবং কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমাদের সরকার প্রিয় কাজী জাহিদুল হাসান স্যার আমাদের এপিসারের সাথে। একটু ডেবিট চালার পথে আরেকটি সকল বছর পূর্ণ করলাম, এজন্য আমি টিভির সাথে সংযুক্ত প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। টিম ওয়ার্কের ব্যাপার, এটা একা কেউ কিছু করতে পারে না, এখানে সবাইকে মিলে কাজ করতে হয়। সেই কাজটাই আমরা অত্যন্ত সফলতার সাথে করেছি এবং আমরা যথেষ্ট আমাদের প্রোগ্রাম ইত্যাদির জন্য অনেক সফলতা পাচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কাজের মধ্যে যেন সৃজনশীলতা এবং আমরা যেন একটু ব্যতিক্রমী ধরনের কাজ করতে পারি। প্রোগ্রামের কথা আমার মনে পড়ছে, সেটা একটা হচ্ছে যে আমরা যে সাহসী কাজ টেলিফিল্মটা করলাম, এটা একটা ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে করা। ভবিষ্যতে আরো করবো, এটা আমি আশা করবো সবার কাছে। এছাড়া আমাদের কাজ সবার কাজই খুবই ভালো হচ্ছে। আমি মনে করি যে আমাদের ডাবিং টিমের যে কাজ, ভবিষ্যৎটা আমাদের আরো উজ্জ্বল যাবে, আরো উজ্জ্বল হবে এবং সেজন্য আগামী সবাইকে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এটা আনন্দের দিন, কিন্তু আমাদের দীপ্ত টেলিভিশন একে কীভাবে ফাংশন করে তার একটু বর্ণনা দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের একটা ছিল সুবিধা ছিল যে আমরা নিজেদেরকে প্রমাণ করতে হতো না। আমরা আমাদের যে টিআরপি থাকতো, টিআরপি নিয়ে কারো কাছে গেলে তারা আমাদেরকে সাহায্য করতে বা অ্যাড দিতে বা বিভিন্নভাবে সাহায্য করতো। আনফর্চুনেটলি সেই টিআরপিটা বন্ধ হয়ে যাওয়ার পরে তবুও আমরা গত মাসে ভালো করতে পেরেছি, মানে ঈদ ছিল। তো এগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা আবার নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করেছি ইনকাম করার জন্যে। আমার দুই একটা ট্রান্সফার ঘটেছে, মানে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে কাজ করতেছে, অন্য ডিপার্টমেন্টে গেছে, এগুলো পজিটিভ সাইন আমার মনে হয়। আর আমার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে এনভায়রনমেন্টটাকে ভালো রাখার চেষ্টা করা। এবং আমার যেটা স্যার বলছেন যে এই উদ্যোগটা কোনো একটা ডিপার্টমেন্টের বা একটা কোনো ব্যক্তির কারণ না, এটা সবাই মিলে চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে এবং তার রেজাল্ট হয়েছে। আমরা আশা করব যে আগামী বছরটাতে আমাদের ভালো প্ল্যানিং থাকবে আর আমরা ওইভাবে ধাপে ধাপে এগোবো যাতে আমরা ভালো করতে পারি। সেই ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা কামনা করছি, পার্ট অফ দি এনজয়মেন্ট। থ্যাংক ইউ।